আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ফিরে আসলাম আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে, ঈদ স্পেশাল রেসিপি। আজকের আমাদের রেসিপি চিকেন সাসলিক কাবাব। তাহলে চলেন এবার উপকরণগুলো দেখে নিই। চিকেন সাসলিক কাবাব করতে আমাদের লাগবে প্রথমে চিকেন বোনলেস, যেটাকে আমরা এরকম করে টেন্ডার শেপে বা চিকেন স্ট্রিপস এরকম করে আমরা কেটে নিয়েছি। এরপরে আমাদের লাগবে পাউডার মিল্ক, যেটা আমরা এখানে হাফ কাপের মতন পাউডার মিল্ক নিয়েছি। লাগবে আমাদের টক দই, সেটাও হাফ কাপ। আর লাগবে ক্যাচাপ, এখানে আমরা 2 টিস্পুন ক্যাচাপ নিয়েছি। এরপরে লাগবে আমাদের টেস্টিং সল্ট, বেকিং পাউডার, আদা আর রসুন বাটা এখানে 1 টিস্পুন করে আছে। এরপরে আমাদের যে মশলাগুলো লাগবে, এটা হচ্ছে প্রথমে আমরা নিয়েছি 2 টিস্পুন কাশ্মীরি লাল মরিচ, লাগবে আমাদের গোলমরিচের গুঁড়া, লাগবে গরম মশলা, জায়ফল জয়ত্রীর গুঁড়া, কাবাব মশলা, লবণ স্বাদ মতন, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর 1 চামচ চিনি। ভিউয়ার্স, এবার আমরা সব কিছু একসাথে মিক্স করে একটা কাবাবের জন্য উপযোগী করে তুলব। সব মশলাগুলো আমরা এভাবে মিক্স করে নিচ্ছি। কেচাপ, টেস্টিং সল্ট, বেকিং পাউডার 1/2 টিস্পুন আর মরিচ নিলাম আমরা এখানে, আদা বাটা রসুন বাটা নিলাম। সব কিছু মিলায় আমরা এটাকে মিক্স করে নিচ্ছি। খুব সহজে ঝটপটে অল্প উপকরণেই আপনারা এই সাসলিক কাবাবটা তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, অনেকে শুনেছেন হয়তো কাবাব অথবা সাসলিক, কিন্তু সাসলিক কাবাব আমার মনে হয় এটা আপনারা শোনেননি অনেকে। তো এই জন্য আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, সাসলিক কাবাব। এটাকে মাখানোর পরে আমরা এটাকে কুক করব। ভিউয়ার্স, আমাদের চিকেনটাকে মাখানো শেষ। এবার আমরা চিকেনটাকে 5 মিনিট কুক করে নেব। আমরা একটা প্যান নিয়েছি, সেই প্যানে আমরা অয়েল, বাটার বা ঘি এরকম কোনো কিছুই আমরা অ্যাড করিনি। শুকনো একটা প্যানের মধ্যে আমরা চিকেনটাকে একটু 5 মিনিট কুক করে নেব। ভিউয়ার্স, ফিরে আসছি 5 মিনিট পরে। ভিউয়ার্স, ফিরে আসলাম আমরা 5 মিনিট পরে। আমরা এটা আপনাদেরকে দেখিয়েছিলাম একটা প্যানে কোনো রকম আমরা একটু পানিটা শুকিয়ে নিয়েছি। এভাবে হওয়ার পরে আমরা এটাকে উঠিয়ে নিয়েছি। এরপরে আমরা এখানে অনেক ধরনের ক্যাপসিকাম নিয়েছি, গ্রিন ক্যাপসিকাম, রেড পেপার আর ইয়েলো পেপার আর পেঁয়াজ, এগুলোকে আমরা কিউব করে কেটে নিয়েছি। আমাদের কাবাবের যে মশলাটা ছিল সেটা আমরা এর সাথে মাখিয়ে নিয়েছি। ভিউয়ার্স, এবার দেখেন আমরা চিকেনটাকে কিভাবে কাটব। চিকেনটাকে আমরা এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে কেটেও নিতে পারেন, কিন্তু আমরা এখন এভাবে করে তারপরে কেটে নিচ্ছি। আমাদের এখানে কিছু স্টিক লাগবে, যেটা আমরা আগে থেকে পানিতে ভিজিয়ে ধুয়ে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমরা কাবাবগুলোকে স্টিকে ভরব। ভিউয়ার্স, আপনারা দেখেন আমরা প্রথমে একটা পেঁয়াজ নিলাম, তারপর একটা চিকেন নিলাম, তারপরে আমরা আর একটা ইয়েলো বেল পেপার নিলাম, আবার চিকেন নিলাম, আবার রেড বেল পেপার নিলাম, আবার চিকেন নিলাম, পেঁয়াজ নিলাম, এবার একটা গ্রিন নিব।
অ্যাফেয়ার্স পড়াটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, তারপরেও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে এটাকে ভরলাম। এভাবে আমরা সবগুলাকে ভরে নেব। ফিরে আসছি সবগুলা ভরে নিয়ে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এগুলা সবগুলাকে আমরা এইভাবে ভরে নিয়েছি। এবার আমরা এটাকে ভাজবো। ভিউয়ার্স আমরা সব সময়ের মতন একটা প্যানে করে আমরা এখানে তেল নিয়ে নিলাম প্রায় এক কাপের মতন, ভাতের জন্য যতটুকু প্রয়োজন সেরকম আমরা এখানে তেল নিয়ে নিলাম। তেলটাকে আমরা গরম হতে সময় নিচ্ছি। এবার আমরা একটা একটা করে সব কাবাব সাসলিকগুলো আমরা এভাবে ভেজে নেব। আপনারা এটা সব কিছুর সাথে খেতে পারেন, শুধু রুটি, পরোটা, বিরিয়ানি অথবা পোলাও বা সাদা ভাতের সাথেও আপনারা এগুলা খেতে পারেন। তেলটা গরম হয়েছে আমরা দেখে নিলাম। এবার আমরা একটা একটা করে কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ আমরা একটু ভাজার জন্য ওয়েট করি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ পরে এটাকে উল্টে দিচ্ছি। এই কাবাবটা যেহেতু আগে থেকে একটু কুক করা, তো এই জন্য আপনাদেরকে এটা হাই হিটে ভাজতে হবে। আমরা একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। আপনারা চাইলে এটা বিফ আর মাটন দিয়েও করতে পারেন। আমাদের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের এই সাসলিক কাবাব রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই লাইক আর শেয়ার দিতে ভুলবেন না। আর নতুন যদি আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স আমাদের ভাজা শেষ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর করে ভেজে আমরা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে আগেও বলেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি নতুন কেউ আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন আর একটা রেসিপি নিয়ে ঈদ স্পেশাল। ততদিনে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Thank you.